আসসালামু আলাইকুম আব্বা। আলাইকুম সালাম। এই তুই কোথায়? মুই তো একটু ঘাটের পারে আছি। ঘাটে বইয়া হর কি এই দুপুর রৌদ্রে বেলা? মুই ওই বন্ধুদের লগে একটু আড্ডা মারতেছি। এই বন্ধু বান্ধবের সাথে কথা বললে বললেই তোমার অবস্থা আজকে এই হইছে। এই তুই কি নেশা ভাঙ করো নাই? আব্বা আপনি এগুলো কি কন না কন আমারে, মুই আপনার ফলে আপনি আমারে চিনেন না। তা কি হারো আব্বা? ওই মুই পড়ালে হলে ওগুলো একটু কথাবার্তা কইতেছি। এ তুই এখন বাসায় আসবি, চালাইয়া এক্ষণ তোর দেখতে চাই। ঠিক আছে মুই আইতেছি, চালাইয়া। এ বেটা খালি জ্বালায় মোরে। আর তুমি করো কি? হ্যাঁ এতক্ষণ লাগে নাকি? ওই হইছে হইছে, তোর বাফে আর তোর ফোন দেখায় শুরুটি হর ঘরে। এ বেটা আমার লোকে উল্টা পাল্টা বেসন পাইল না। ঠিক আছে উল্টা পাল্টা কমিয়ে দিয়ে তোরে যে এত ফোন দেয় মানুষের সিং খুঁজতে চুরি হলে এত ফোন দে না, তোরে যত বীর ফোন দিলে। বেটা কোনো কাম নাই কে দেয়, খালি মোর পিছে লাগিয়ে দেয়। বাতাসের গন্ধ তোর মুহে অত গন্ধ, এই গাঞ্জা গুঞ্জা খাইয়া আমার পোলাটারে শিখাইতে আসো একটা দিম। এই তোর এটা কি, তুই কিছু খাও না, তোরা কিচ্ছু খাও না। হ্যাঁ আটখোলা গেলাম আব্বার লাগিয়ে কিনছি। তোর আব্বার লাগিয়ে কেন? তোর আব্বারে মুই দিয়ে দিই আনে। হ্যাঁ সে বুঝবি আনে, তোর আব্বারে যদি আমি ইসকে না কইছি আমার পোলাটারে ধ্বংস হয়ে গিয়ে ছাইজে দেলাই। এই শুভ, এই শুভ। তোরে লইয়া হরমু কি ক দেখি, তোরে যে এত কই এত কই একটা কথা তুই শোনো না। আরে তোরে লেহাপড়া করাইতে করাইতে তো আমি হরমুখি, ক্লাস ফাইভে দিলি ফেল, সে জায়গায় মানুষ বৃত্তি পায় তুই হলি ফেল, স্কুল বদলাইতে হইলে দুইবার তুই স্কুল বদলাইছ। তোর এই যে দাখেল আলেম পড়াইতে স্কুল বদলাইতে আমার কতগুলো টাকা নামিয়ে গেছে তোর হিসাব আছে? এই পর্যন্ত 5 লাখ টাকা নামিয়ে গেছে আমার। মোর কাছে তো এত টাকা মনে হয় না। এই তুই বেশি জানো, তোর সব হিসাব লেহা রয়েছে বড্ডে, তুই দেখতে চাও? মুই দেখে কি হইবো, আপনার হিসাব আপনার কাছে রায়। হেই আই মোর হিসাব মোদ্দারেই থাকবে, তোরে লইয়া যে আমি কি হরমু বুঝতেই পারতেছি না। আজকাল কি সব পোলা পানার লগে মেশো, এই যে মস্ত একটা গানজুচ্চে পোলা হেল লগে মেশো, বিড়ি সিগারেট খাও। আপনি মোরে দোষ দিতেছেন কইলাম, মুই কোনো সিগারেট টিগারেট খাই না। এই তো রাতে কোন তো কা, এই আবার কান সারে। মুই আওনের আগে সুবিচার লগে হাত মিলাইছিলাম, ওর হাতেতে সিগারেটের গন্ধ এই পড়ছে। ও সবুজের লগে হাত মেলাইছো এই জন্য হাতে গন্ধ আইছে? তোর মুই একা, তুই কি আরে চুমা খাইতেলে? মুই আসলে আবার খাইতে চাই নাই, জোর করে সবুজ যে খাওয়াইয়ে দিছে। আপনার মনে নাই মুই একদিন বাসায় এ খেলে একসার বমি করতেছিলাম, মনে জোর করে সিগারেট খাওয়াইয়ে দেওয়ার পরে মোর খালি মাথা চক্কর পারে আর খালি বমি হয়। হ্যাঁ যদি বোঝো তা খাও কা, হাই খাও কা, কি পাশ দেও হ্যাঁ মানুর পোলা পান এত সুন্দর সুন্দর পাশ দেয়, কত সুন্দর সুন্দর কথা বলে, আমি তো তোমার সম্পর্কে কোনো কথা বলতেই পারি না। এমন একটা পাশ দেছো যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো জায়গা হইবে না, ওর গেটের সামনে আপনি যাইতে পারবেন না। এখন আপনারে প্রাইভেটে ভর্তি করতে হইবে, সেখানে কত টাকা আপনার হিসাব আছে, এতটা আসবে কোথা কেন? হাই রেডি হয়ে যা, তরে লই ঢাকায় যাও, এ জায়গায় প্রাইভেটে ভর্তি করে দিই। ওই জায়গায় যাইয়া যদি কোনো রকম আকাশ করো সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিই, এসে না খাইয়া মর বিয়ে বলে দিলাম। চলে যাওয়ার সাথে সাথে কাণ্ড সাইজে দিছে, আমি নামাজ পড়তে যাইতে আসি, হ্যার পরে তুই কান সারবি ব্যাগ গুছাবি। ঠিক আছে মুই নামাজ পড়ব না, মন নামাজ পরে কাজ হইবে। ঠিক আছে
ভালো মতো অজু করবি, সিগারেট খাইয়াইছ গন্ধ রইবে, ভালো মতো অজু করে যায়।